हेलो फ्रेंड्स, नॉलेज वर्सेटाइल वेलकम्स। আমরা ক্লজ নিয়ে আলোচনা করছি। তো কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যে কোঅর্ডিনেটিং ক্লজগুলো পাই সেগুলো নির্দিষ্ট কনজাংশন দিয়ে যুক্ত করা হয়, আর এই ক্লজগুলো কিন্তু স্বাধীন থাকে। এই ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজের কোনো তত্ত্ব নেই, এখানে দুটো ক্লজই স্বাধীন এবং বিভিন্ন রকম কনজাংশন দিয়ে এই ক্লজগুলো যুক্ত হয়। তো এই কোঅর্ডিনেটিং ক্লজকে চার ভাগে ভাগ করা হয়। আমরা প্রথম পর্বে কিউমুলেটিভ কনজাংশন গুলোকে দেখেছি। সেই কিউমুলেটিভ কনজাংশন গুলো হলো and, both and, as well as, not only but also ইত্যাদি। তো তাদের ব্যবহার গুলো আমরা দেখেছি। আজ আমরা আলোচনা করব কোঅর্ডিনেটিং কনজাংশনের দ্বিতীয় ভাগ, অর্থাৎ অ্যাডভার্সেটিভ কনজাংশন। তো চলো মূল আলোচনায় চলে আসি। কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ যৌগিক বাক্য আজ আমাদের পার্ট টু, এবং এক্ষেত্রে আমরা অ্যাডভার্সেটিভ কনজাংশন নিয়ে আলোচনা করব। আর অ্যাডভার্সেটিভ কনজাংশনে বিপরীত ধর্মী বাক্য যুক্ত করে। তো দুটো সম্পূর্ণ ভিন্ন ধারণার বাক্যকে যুক্ত করতে এই অ্যাডভার্সেটিভ কনজাংশনের প্রয়োজন পড়ে। এবার আমরা দেখে নিই অ্যাডভার্সেটিভ কনজাংশন গুলো কি এবং কিভাবে এদের ব্যবহার হয়। এই অ্যাডভার্সেটিভ কনজাংশনের মধ্যে তোমরা যেগুলো পাবে সবই দেখবে যে বিপরীত ধর্মী বাক্যকে যুক্ত করার জন্য এগুলোকে ব্যবহার করা হচ্ছে। বাট, কিন্তু, নেভারদিলেস, তবুও, স্টিল, তবুও, হাউএভার, যাই হোক, হোয়ারাস, বিপরীতে, যদিও, হোয়াইল, বিপরীতে, যদিও, নট এক্সট্যান্ডিং, সত্ত্বেও, অনলি, শুধুমাত্র। তো অনলি যে একটা কনজাংশন হিসেবে কাজ করে সেটা হয়তো তোমরা সকলে জানতে না। তো এখন আমরা কিন্তু এগুলোর ব্যবহারগুলোকে দেখব যে বাক্যে এদের প্রয়োগ করলে কেমন অর্থ এরা ধারণ করে। আমি প্রথমে দুটো সিম্পল সেন্টেন্স দিয়ে দিচ্ছি, তারপর সেটাকে এই কনজাংশন দিয়ে যুক্ত কিভাবে করতে হয় বা করলে তার কেমন অর্থ হয় সেটা দেখাচ্ছি। হি ট্রাইড হিজ বেস্ট, সে তার যথাসাধ্য চেষ্টা করেছিল। হি ফেইলড এট লাস্ট, সে শেষে ব্যর্থ হয়েছিল। তো এখানে দুটো বিপরীত ধর্মী বাক্য রয়েছে, সে যথাসাধ্য চেষ্টা করেছিল, সে শেষে ব্যর্থ হয়েছিল। কি ব্যবহার করতে পারি এখানে? আমরা বাটের ব্যবহার করলাম, যদিও আরো অন্যান্য কনজাংশন রয়েছে সেগুলোকেও ব্যবহার করতে পারতাম এবং সেক্ষেত্রেও বাক্য কিন্তু সঠিকই হতো। হি ট্রাইড হিজ বেস্ট বাট হি ফেইলড এট লাস্ট, সে তার যথাসাধ্য চেষ্টা করেছিল কিন্তু, এই যে কিন্তু যেটা, এটা হলো তোমার অ্যাডভার্সেটিভ কনজাংশন, কিন্তু সে শেষে ব্যর্থ হয়েছিল, বাট হি ফেইলড এট লাস্ট। তো তোমাদের যেটা মনে রাখা, কম্পাউন্ড সেন্টেন্সে যে দুটো ক্লজ পাবে এই দুটো ক্লজই কিন্তু স্বাধীন এবং একটার উপর আরেকটা নির্ভর নয়, একটার উপর আরেকটা নির্ভর করে থাকে না। তো এটাকে অবশ্যই মনে রাখবে এবং সেই জন্য এটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। আর একটা এক্সাম্পল দেখো, ইট ওয়াজ টু হট, খুব গরম পড়েছিল। উই ডিডন্ট পারচেজ অ্যান এসি, আমরা এসি কিনিনি, এয়ার কন্ডিশনার কিনিনি। খুব গরম পড়লে এয়ার কন্ডিশনার কেনারই কথা, কিন্তু কিনিনি। এখানে যে কনজাংশন গুলো রয়েছে প্রায় সবগুলোই এখানে ব্যবহার করতে পারি। দেখো আমি কি করলাম, ইট ওয়াজ টু হট, নেভারদিলেস, নেভারদিলেস মানে তবুও, উই ডিডন্ট পারচেজ অ্যান এসি, আমরা একটা এসি কিনিনি। তো এখানে আমরা বাট এবং নেভারদিলেস এর ব্যবহার দেখলাম। তো নেভারদিলেস এটাকে মনে রাখবে, আমরা এখানে পেয়েছিলাম নেভারদিলেস এর অর্থ হচ্ছে তবু। আর এখানে আমরা যে বাট আর নেভারদিলেস এর ব্যবহার করলাম এটা সম্পর্কে একটু বলেছি। দেখো, লেস এমফ্যাটিক, অর্থাৎ কম জোর দিয়ে বলা, মানে বিপরীত ধর্মী ধারণাকে তো আমি দিচ্ছি কিন্তু কম জোর দিয়ে এটাকে আমরা বলছি। তো আমরা তিন নম্বর এক্সাম্পলে চলে আসছি, দে আর পুয়ার, দে আর অনেস্ট, তারা গরিব, তারা সৎ। তো একটু বিপরীত ধর্মী এটা, দে আর পুয়ার ইয়েট দে আর অনেস্ট, তারা গরিব তবুও তারা সৎ। এখানে এই ইয়েট মনে রাখবে, ইয়েটটা আমরা অনেক সময় দো দিয়ে বাক্য শুরু করে মাঝে একটা ইয়েট লাগিয়ে দিই, সেটা করবে না, কারণ দো ব্যবহার হয় দো, অল দো, ইভেন দো, এগুলো কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার হয়, আর ইয়েট এর ব্যবহার হয় কম্পাউন্ড সেন্টেন্সে, সেজন্য দুটোকে মিশিয়ে দিলে সেন্টেন্সটা ভুল হয়ে যায়। দে আর পুয়ার ইয়েট দে আর অনেস্ট, তারা গরিব তবু তারা সৎ। এক্ষেত্রে এটা কিন্তু এমফ্যাটিক, অর্থাৎ এটা কিন্তু জোর দিয়ে বলা হচ্ছে যে তারা গরিব তবুও তারা সৎ। তো যাই হোক, ইয়েট খুব জোর দিয়ে বলতে গেলে আমরা ইয়েট মানে তবু, আর বিপরীত ধর্মী বাক্যকে যুক্ত করছে। চার নম্বর এক্সাম্পলটা দেখো, আই ওয়াজ অ্যানয়েড, আমি রেগে গিয়েছিলাম। আই কেপ্ট কোয়াইট, আমি চুপ করেছিলাম। তো দুটো বিপরীত ধর্মী, অর্থাৎ আমি রেগে গিয়েছিলাম, আমার কিছু বলা উচিত ছিল কিন্তু আমি বলিনি। আই ওয়াজ অ্যানয়েড স্টিল আই কেপ্ট কোয়াইট। তোমার মনে হতে পারে যে এখানে কিন্তু আমরা বাট নেভার দিলেস ব্যবহার করতে পারতাম, অবশ্যই পারতাম এবং বাক্য কিন্তু ঠিকই হতো। তো যেহেতু আমি সমস্ত কনজাংশনের ব্যবহারগুলো দেখাবো তাই আমি বিভিন্ন উদাহরণ দিয়েছি,
এখানে সবকটা বাক্যই কিন্তু বিপরীত ধর্মী, যেহেতু আমরা অ্যাডভার্সেটিভ কনজাংশন নিয়ে আলোচনা করছি, এখানে সবই বিপরীত ধর্মী বাক্যকে আমরা এক্সাম্পল হিসাবে নেব। আই ওয়াজ অ্যানয়েড, স্টিল আই কেপ্ট কোয়াইট, তবু আমি চুপ করেছিলাম, আমি রেগে গিয়েছিলাম তবুও আমি চুপ করেছিলাম। আরো একটা এক্সাম্পল দেখো, হি ওয়ান্টেড টু গো আউটসাইড, সে বাইরে যেতে চেয়েছিল, ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি পড়ছিল, বৃষ্টি পড়ছিল, এই সময় বাইরে যাওয়াটা তো উচিত নয়, ভিজে যাওয়ার ব্যাপার রয়েছে, কিভাবে এটাকে বলবো, হি ওয়ান্টেড টু গো আউটসাইড, হাউ এভার, তো মনে রাখবে হাউ এভারটা হচ্ছে একটা কনজাংশন, মনে রাখবে এগুলোকে, যে হাউ এভার কনজাংশন, স্টিল কনজাংশন, ইয়েট কনজাংশন, নেভারটিলেস কনজাংশন, আমরা শুধু বাটকেই কনজাংশন হিসাবে জানি, কিন্তু বা এগুলো যে কনজাংশন সেগুলো কিন্তু আমরা ভুলে যাই। এই ক্ষেত্রে এর আগে আমরা কিউমুলেটিভ কনজাংশন এন্ড, বোথ এন্ড, অ্যাজ ওয়েল অ্যাজ নরমালি, বাট অলসো এগুলো আমাদের কনজাংশন ছিল, সেক্ষেত্রে জাস্ট পর পর বিভিন্ন ঘটনাকে ভুলে যাওয়ার জন্য আমরা কিউমুলেটিভ কনজাংশনের ব্যবহার করে থাকি। আজ আমরা বিপরীত ধর্মী বাক্যকে দেখছি, হি ওয়ান্টেড টু গো আউটসাইড, হাউএভার ইট ওয়াজ রেইনিং, সে বাইরে যেতে চেয়েছিল যদিও বৃষ্টি পড়ছিল। হাউএভার এর আরো একটা অর্থ হচ্ছে যাই হোক, এখানটা হাউএভার যদিও অর্থ প্রকাশ পেয়েছে, এটা অবস্টিনেন্সি অর্থাৎ জেদ প্রকাশ করে, অর্থাৎ আমি আমার জেদ ধরে বসে রয়েছি। এবার আর দুটো সিম্পল সেন্টেন্স না দিয়ে সোজা কম্পাউন্ড সেন্টেন্স এই তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এ স্কোয়ার হ্যাজ ফোর সাইডস, একটা চতুর্ভুজের চারটি দিক রয়েছে, হোয়ার অ্যাজ আর হোয়াই বিপরীতে বা যদিও, এ ট্রায়াঙ্গেল হ্যাজ থ্রি সাইডস, একটা ত্রিভুজের রয়েছে তিনটে দিক যদিও বা বিপরীতে, এমন অর্থ প্রকাশ করতে আমরা হোয়ার অ্যাজ বা হোয়াইল এর ব্যবহার করব, হোয়ার অ্যাজ বা হোয়াইল। তো মনে রাখবে হোয়ার অ্যাজ এটাও তোমার কনজাংশন, হোয়াইল এটাও তোমার কনজাংশন, যদিও আমরা কমপ্লেক্স সেন্টেন্সেও কিছু ক্ষেত্রে হোয়াইল এর ব্যবহার করে থাকি, তো মনে রাখবে হোয়াইল এর পর সেক্ষেত্রে কিন্তু সবসময় কন্টিনিউয়াস ফর্মের ব্যবহার হয়। তারপর এক্সাম্পলটা দেখো, নট স্ট্যান্ডিং, যদিও, হি ইজ রিচ, যদিও সে ধনী, সোজা আমি কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ দিচ্ছি, হি নেভার টেকস এ হলিডে, সে কখনোই ছুটি নেয় না। তো যদি আমি দুটো আলাদা আলাদা বাক্য বলি, হি ইজ রিচ, সে ধনী, হি নেভার টেকস এ হলিডে, সে কখনোই ছুটি নেয় না, তো এটাকে আমি যদিও দিয়ে যদি জুড়তে চাই তবে এভাবে বলবো, হি নেভার টেকস এ হলিডে নট স্ট্যান্ডিং হি ইজ রিচ, বা এভাবেও শুরু করতে পারি, নট স্ট্যান্ডিং হি ইজ রিচ, যদিও সে ধনী, হি নেভার টেকস এ হলিডে। এবার এই যে নট স্ট্যান্ডিং এটা একটা কনজাংশন, কিন্তু এই নট স্ট্যান্ডিং এর পরিবর্তে যদি তোমরা দো, অলদো বা ইভেন দো ব্যবহার করো তখন কিন্তু সেটা কমপ্লেক্সে চলে যাবে, কারণ সেটা তোমার সাবঅর্ডিনেটিং কনজাংশন আর এটা তোমার প্রিওর কনজাংশন। তো তারপরে এক্সাম্পলটাতে চলে আসি, ইউ ক্যান কাম, তুমি আসতে পারো, মেক শিওর ইউ আর অন টাইম, সুনিশ্চিত করবে তুমি সময় মতন আছো, অর্থাৎ তুমি আসতে পারো, ইউ ক্যান কাম, মেক শিওর ইউ আর অন টাইম, সুনিশ্চিত করো তুমি সময়ে আছো। তো ইউ ক্যান কাম অনলি, এইবার আমাদের কনজাংশন হচ্ছে অনলি, অনলি মেক শিওর ইউ আর অন টাইম, সুনিশ্চিত করো যে তুমি সময় মতো আছো। একটা জিনিস মনে রাখবে এখানে, এই যে মেক শিওর রয়েছে এটা কিন্তু একটা ইম্পারেটিভ পার্ট, অর্থাৎ এখানেও কিন্তু দুটো বাক্যের অংশ রয়েছে, তো এই মেক শিওরটা যদি নাও থাকতো তবুও কিন্তু তুমি একই রকম ভাবে লিখতে পারতে, ইউ ক্যান কাম ইউ আর অন টাইম, তো ইউ ক্যান কাম অনলি ইউ আর অন টাইম, এইভাবে আমরা এটা ব্যবহার করতে পারি। তো আজ আমরা কম্পাউন্ড সেন্টেন্স গঠনে যে অ্যাডভার্সিটি কনজাংশনের ব্যবহার হয়, অ্যাডভার্সিটি কনজাংশন সেগুলোর ব্যবহার দেখলাম, এক্ষেত্রে বিপরীত ধর্মী বাক্যকে কিভাবে জুড়তে হয় সেই কনজাংশন গুলোকে পেলাম, এবং এক্ষেত্রে আমরা আলোচনা করলাম বাট মানে কিন্তু, নেভারটিলেস তবুও, স্টিল তবুও, হাউএভার যাই হোক, যদিও, হোয়ার অ্যাজ যদিও বা বিপরীতে, হোয়াইল বিপরীতে বা যদিও, নট স্ট্যান্ডিং সত্ত্বেও, এটা আমরা যদিও অর্থেও ব্যবহার করতে পারি, আর অনলি শুধুমাত্র। তো আজ তোমরা অ্যাডভার্সিটিভ কনজাংশন গুলোকে ডিটেলে দেখলে, অবশ্যই মনে রাখবে পরবর্তী আলোচনায় আমি আবার যোগ দেবো, আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডিসক্রিপশনে আমাদের পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নিও, খুবই ইম্পর্টেন্ট সেগুলো, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও সাবস্ক্রাইব অ্যান্ড ইট, বাই, থ্যাংকস ফর ওয়াচিং।